কেউ গলায়, কেউ থুতনিতে, কেউ বা হাতে ঝুলিয়েছেন মাস্ক। করোনা প্রাদুর্ভাব রোধে নাক মুখ ঢেকে মাস্ক পরার কথা থাকলেও সে বিষয়ে অসচেতন অনেকেই। এছাড়া স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাও করছেন না অনেকে। দেশে যখন করোনা সংক্রমণের মাত্রা নিম্নমুখী, তখন অসচেতন মানুষের কারণে সেটি কত সময় অব্যাহত থাকবে তা নিয়ে হতে পারে সংশয়। ড্যানি ড্রং এর রিপোর্ট। আপনি মাস্ক পরেন নাকি? মাস্কে কোনো করোনা আটকাই দিব না। একবার পুরো লকডাউন সহ ঢাকা শহর কই মাস্ক তো একদিনও পরেনি, কোনো ক্ষতি হয়েছে না। মাস্ক দিলেও যা না দিলেও যা একই তো। কেন মাস্ক পরেননি তার উত্তর এভাবেই পাওয়া গেল এমন অনেকের কাছেই। করোনা সংক্রমণ রোধে শুরু থেকেই যেখানে সবার প্রতি মাস্ক পরার আহ্বান, সেখানে অনেকে সেটি গ্রাহ্যই করছেন না। যে আপনি বাসে উঠছেন কিন্তু আপনি মাস্ক পরেন নাই কেন? আমার তো মনে নাই, কিনবো সামনে থেকে। মানুষ অসচেতন থাকলে এমন অবস্থায় কি করে রোধ হবে সংক্রমণ? অনেকেই দেখছি যে মাস্ক আছে কিন্তু পরে না, পকেটে রাখে, এতে তো নিরাপত্তা থাকে না। যে চলে আসে বলি তু সাইডে থাকেন ভাই, আমি মাস্কটা লাগাই, তারপরে উনি অন্য জায়গায় থাকে। সে কি মাস্ক পরা থাকে? না থাকলে আমি বলি তু যদি বের করেন আপনি। নিজের সুরক্ষারই যেখানে গুরুত্ব নেই, সেখানে অন্যের সুরক্ষার খবর কে রাখে? আছে মাস্ক ছাড়া তো ঘুরে তেরা তো ভুল করতেছে, বুঝুন না। নিজে সতর্ক থাকুন, অন্যকে বাঁচান, সব কিছু পরিবেশ পরিস্থিতি বজায় রাখতে হবে, কথা কইছি বুঝুন না। অনেকে আবার মাস্ক পরতে অনুরোধ করেও যেন ব্যর্থ, স্বাস্থ্যবিধি কি সেটি যেন অজানা তাদের কাছে। আমাদের গাড়িতে প্যাসেঞ্জার এমনি জোর করে উঠে পড়ে, মাস্ক ছাড়া উঠে পড়ে। আমি বললাম বলে মাস্ক পরে আসেন, এটা মাস্ক কিনে নেন। ওই প্যাসেঞ্জার বলে মাস্ক লাগবে না, যাও। আমরা বলি যে মাস্কটা দিলে আপনি ভালো হয়, ঠিক আছে, তারা আর উল্টা বিল আমাদের অনেক করে। সম্মিলিত প্রচেষ্টায় সবাই অংশ না নিলে দেশে থেকেই যেতে পারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। ড্যানি রং, মাইটিভি, ঢাকা।